আকাশবাণী, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন আজ ইপিএফ ট্রান্সফার সংক্রান্ত 5ম লাইভ সেশনের আয়োজন করছে। সোমালিয়ায় গত 2 মাসে আন্তঃগোষ্ঠী সংঘর্ষের ফলে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে বলে রাষ্ট্রসংঘ জানিয়েছে। ইরান এবং হেজবোল্লা তরফ থেকে প্রত্যাঘাতের সম্ভাবনার উচ্চ সতর্কতার প্রেক্ষিতে ইসরায়েলের বায়ুসেনা আধিকারিকদের যাবতীয় আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত করে দিয়েছে সেদেশের প্রতিরক্ষা বাহিনী। আসছে বিস্তারিত খবরে। তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার পর খসড়া প্রস্তাবটি পেশ করা হবে। খসড়া বিলকে জনগণ এবং সংশ্লিষ্ট অংশীদারদের ব্যাখ্যা সহ মতামত গ্রহণের জন্য গত বছর নভেম্বরে মন্ত্রকের ওয়েবসাইটে উত্থাপন করা হয়। মন্ত্রক জানিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পরামর্শ পাওয়া গেছে, সব পক্ষের সঙ্গেই একাধিক আলোচনা চালানো হচ্ছে। উল্লেখ্য, আগামী দিনে সরকার সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলে নতুন খসড়া পাশ করাতে উদ্যোগী হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখানোর ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করতে বলে সমস্ত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য অ্যাডভাইজারি জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এতে বলা হয়েছে, যখনই কোনো দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় ঘটে, টিভি চ্যানেলগুলি ক্রমাগত এ সংক্রান্ত খবর ও ভিডিও কভারেজ সম্প্রচার করে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিপর্যয়ের দিনের ভিডিওই বারবার তুলে ধরা হচ্ছে। এর ফলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দর্শকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে জানিয়েছে মন্ত্রক। তাই যে কোনো ফুটেজ দেখানোর ক্ষেত্রে ঘটনার তারিখ এবং সময় প্রদর্শন করা উচিত বলে অ্যাডভাইজারিতে বলা হয়েছে। এই ধরনের খবর সম্প্রচারের সময় টিভি চ্যানেলগুলিকে প্রোগ্রাম কোড মেনে চলতে বলা হয়েছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আজ ইপিএফ ট্রান্সফার সংক্রান্ত 5ম লাইভ সেশনের আয়োজন করছে। এর লক্ষ্য, সংগঠনের সদস্য এবং পেনশনভোগীদের বিভিন্ন পরিষেবা সম্পর্কে অবহিত করা। ইপিএফওর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লাইভ অনুষ্ঠানের স্ট্রিমিং করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইপিএফ স্থানান্তর এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা। এপ্রিলের 1 তারিখ থেকে 11 আগস্ট পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের মোট বা গ্রস পরিমাণ দাঁড়িয়েছে 8,13,000 কোটি টাকা, গত বছরের তুলনায় যা প্রায় 24% বেশি। আয়কর দপ্তর জানিয়েছে, আগের বছর একই সময়কালে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ছিল 6,55,000 কোটি টাকা। নেট কর সংগ্রহ 22.48% বেড়ে হয়েছে 6,93,000 কোটি টাকা। দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার চলতি বছর জুলাই মাসে 3.54% নেমে এসেছে, 59 মাসের মধ্যে যা সবচেয়ে কম। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শাকসবজি, ফল ও মশলাপাতির দাম কমার ফলেই আলোচ্য মাসে উপভোক্তা বিষয়ক মূল্য সূচক হ্রাস পেয়েছে। উল্লেখ্য, খাদ্যক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার জুলাই মাসে গত বছরের জুনের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। চলতি বছর জুনে দেশে শিল্পোৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 4.2%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, খনিজ সম্পদের ক্ষেত্রে 10.3, ম্যানুফ্যাকচারিং এবং বিদ্যুৎ ক্ষেত্রে 2.6 ও 8.6% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সরকার জানিয়েছে, দেশের 979,000 হেক্টরের বেশি জমিতে খরিফ শস্য বপন করা হয়েছে। কৃষিমন্ত্রক সূত্রে জানা গেছে, এর মধ্যে 331,00,000 হেক্টরের বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল 318,00,000 হেক্টর। অন্যদিকে ডাল চাষ করা হয়েছে 117,00,000 হেক্টরের বেশি জমিতে। আনুমানিক 173,00,000 হেক্টর জমিতে চাষ করা হয়েছে মোটা দানার শস্য। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন NCRTC ভারতীয় রেল এবং নমো ভারত ট্রেনে ভ্রমণের সুবিধার্থে যৌথভাবে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট উদ্যোগের সূচনা করছে। IRCTC-র তরফে জানানো হয়েছে, নমো ভারত ট্রেনে এই টিকিটের জন্য যাত্রীদের ইউনিক কিউআর কোড দেওয়া হবে। যাত্রার 4 মাস আগে অগ্রিম টিকিট বুক করা যাবে। 78তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সারা দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 15 আগস্ট পর্যন্ত।
तिरंगा हर घर तिरंगा चिंता चंदा माने माने गु विवरना এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন এবং তিরঙ্গার সঙ্গে সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা জানিয়েছে সোমালিয়ায় গত দু মাসে আন্তঃগোষ্ঠী সংঘর্ষের ফলে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে। মুদুক অঞ্চলে মূলত জমি বিবাদের জেরেই এই সংঘর্ষ, সেখানে 35 জন এবং বাকি 4 জনের মৃত্যু হয়েছে লুকে। দেশের রাজধানী মোগাদিশুর রাষ্ট্রসংঘ মানবিক বিষয় সংক্রান্ত সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, জুলাইয়ে প্রথম দিকে উদ্ভূত সংঘর্ষের প্রেক্ষিতে প্রায় 42,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে বন্যায় গৃহত্যাগে উদ্বাস্তু জনজাতিও রয়েছে। ইরান এবং হেজবোল্লার তরফ থেকে প্রত্যাঘাতের সম্ভাবনার উচ্চ সতর্কতার প্রেক্ষিতে ইসরায়েলের বায়ুসেনা আধিকারিকদের যাবতীয় আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত করে দিয়েছে সে দেশের প্রতিরক্ষা বাহিনী আইটিএফ। বাহিনী সূত্রে জানা গেছে, বায়ুসেনা কমান্ডার তোমের বার পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেন। এখনই নাগরিকদের জন্য নির্দেশিকার কোনো পরিবর্তন করা হচ্ছে না। পশ্চিম এশিয়ায় উদ্ভূত আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধির মধ্যেই এই সিদ্ধান্ত। এদিকে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিকল্পনা মাফিকই গাজায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় স্বরাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত পটেল জানান, মধ্যস্থতাকারীদের ডাকা বৃহস্পতিবারের বৈঠকে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস যোগ দেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা সম্ভব বলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। উল্লেখ্য, হামাস গত রবিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য নতুন করে আলোচনার পরিবর্তে অতীতে হওয়া কথাবার্তার ভিত্তিতেই পরিকল্পনা গঠনের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আবেদন জানায়। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার ইসরায়েল ও হামাসকে সংঘর্ষের অবসান ও পণবন্দীদের মুক্তির জন্য কায়রো অথবা দোহায় আগামী বৃহস্পতিবার আলোচনায় বসার প্রস্তাব দেয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল নেপালের বিদেশ সচিব সেবা লামসালের সঙ্গে সাক্ষাৎ করেন। গত মাসে বিদেশ সচিব পদে দায়িত্ব নেবার পর লামসালের আমন্ত্রণে শ্রী মিশ্রির এই প্রথম বিদেশ সফর। দুজনের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক নানা উদ্যোগ এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির দিকটিও খতিয়ে দেখেন তাঁরা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির মালদ্বীপের 1,000 সিভিল সার্ভিস আধিকারিকের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত সমঝোতা স্মারকপত্র পুনর্নবীকরণ করেছেন। চলতি মাসের 9 তারিখ মালদ্বীপের রাজধানী মালেতে এই মৌ চুক্তির পুনর্নবীকরণ করা হয়। প্রশাসনিক কাজে সেদেশের আধিকারিকদের দক্ষতা বৃদ্ধিতে ভারতের অংশীদারিত্ব দুদেশের সম্পর্ককে আরও মজবুত করবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার ভোপালের 11তম সমাবর্তন অনুষ্ঠান আজ আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যোগ দেবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসি ভোপালে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস সংক্রান্ত একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। দুদিনব্যাপী এই প্রদর্শনী আজ শুরু হবে। সর্বসাধারণের জন্য আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন ভোপালের সাংসদ অলোক শর্মা। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসেছেন। আজ তারা আরজিকর হাসপাতালে যাবেন। দুই সদস্যের এই দল গতকাল কলকাতায় পৌঁছে প্রথমে যান লালবাজারে, সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর মহিলা কমিশনের সদস্যরা নিহত চিকিৎসকের বাড়িতেও যান, কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এদিকে এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল নতুন দিল্লিতে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, যাদবপুরের ঘটনার পর এই ঘটনা আবারও পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন রাখল। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দেশের মধ্য, উত্তর পূর্ব এবং দক্ষিণাংশে আগামী দুদিন ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পরবর্তী 7 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রাজস্থান, উত্তরপ্রদেশ, পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রচার পরিষেবা নিয়ন্ত্রণ বিলের খসড়া প্রস্তাবের ওপর মতামত এবং পরামর্শ গ্রহণের সময়সীমা আগামী 15ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন আজ ইপিএফ ট্রান্সফার সংক্রান্ত 5ম লাইভ সেশনের আয়োজন করছে। খবর শেষ হলো।